প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের মেডিসিন টিপ চ্যানেলের প্রত্যাশা। প্রিয় ভিউয়ার, প্রতিদিনের মতো আজকে আমি একটি নতুন মেডিসিন নিয়ে হাজির হলাম। আর আজকের মেডিসিনটি হলো এফান ক্রিম এবং এফান ভিটি ট্যাবলেট। এটা মূলত ক্লোট্রিমাজল ক্রিম বা ক্লোট্রিমাজল ট্যাবলেট গ্রুপের মেডিসিন। তো এই বিষয়টি নিয়েই আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, শরীরে চুলকানি বা বডি ইচিংয়ের সমস্যা হতে পারে নানা কারণে। সঠিকভাবে চিকিৎসা না করলে রোগ জটিল আকার ধারণ করতে পারে। যাদের ত্বক খুব শুষ্ক, শীতকাল যখন ময়েশ্চার কমে যায় তখন চুলকানির সমস্যা হতে পারে। এছাড়া রক্তশূন্যতা, ডায়াবেটিক্স, হরমোন ও থাইরয়েডজনিত সমস্যা থাকলে শরীর চুলকাতে পারে। একই সঙ্গে সিস্টেমিক রোগ, যেমন মনে করেন জন্ডিস, লিভার সমস্যা থেকে ইচিং বা চুলকানি বা দাঁত হতে পারে। শীতকালে স্ক্যাবিস বেশি হয়, একজনের কাছ থেকে আরেকজনের ছড়িয়ে যায়, এক ধরনের পরজীবী দিয়ে এটা হয়। রাতে যখন বেশি চুলকানি হয় আমরা ভাবি স্ক্যাবিস হতে পারে। সোরিয়াসিস রোগ থেকেও চুলকানি হতে পারে। এক ধরনের সোরিয়াসিস হয় ছোট ছোট দানা দানা। সোরিয়াসিস যদি ঠিকমতো চিকিৎসা করা না হয় তাহলে আপনার চুলকানি হতে পারে বা আরও অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তাই ইচিংকে উপেক্ষা করা যাবে না। অনেকে মনে করেন চুলকাচ্ছে হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু চুলকানির বিষয়ে সতর্ক থাকাই উচিত। প্রিয় দর্শক, তাই আপনাদের এই ধরনের সমস্যার কথা চিন্তা করে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা উচিত। এফান ক্রিম একটি বিস্তৃত বর্ণালী ছত্রাকনাশক ওষুধ যা মানুষ ও অন্যান্য প্রাণীর ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে, যেমন ভ্যাজেনাল ক্যান্ডিডিয়াসিস বা গোপন পথের ইস্ট সংক্রমণ, ওরাল ত্রাস বা মুখগহ্বরের ক্যান্ডিডিয়াসিস, রিং ওয়ার্ম বা দাঁত ইত্যাদি। এফান এস্টোস্টেরল তৈরির জন্য খামির এবং ছত্রাক প্রতিরোধ করে, যা তাদের সেল ঝিল্লি গঠনের একটি অপরিহার্য উপাদান। এটি কোষে বিকাশ ঘটায় এবং এর ফলে কোষের ঝিল্লি দুর্বল হয়ে যায় এবং অবশেষে মাইক্রো অর্গাজিমের মৃত্যু ঘটায়। প্রিয় দর্শক, এই ক্রিমটি ব্যবহার করার ফলে আপনার কিছু সমস্যা হতে পারে, যেমন ফুলে যাওয়া, পেট ব্যথা, জ্বর, দুর্গন্ধযুক্ত স্রাব যদি যোনিপথে ট্যাবলেট ব্যবহার করা হয়। প্রিয় ভিউয়ার, এই ক্রিমটি মূলত দুবার ইউজ করতে হয়, সকালে এবং রাতে, আর ট্যাবলেট রোজ দুবার, তাও সকালে রাত্রে। গর্ভাবস্থায় এই ওষুধটি দেওয়া যেতে পারে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। প্রিয় দর্শক, যদি আপনাদের এ ধরনের কোনো যেমন দাঁত চুলকানি অ্যালার্জি থাকে তাহলে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন, তাও আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। প্রিয় ভিউয়ার, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। আর যদি কারো কোনো মেডিসিন সম্পর্কে ধারণা নিতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।